অভিনেতা সোনু সুদকু মানবীয় সম্মান, জাতিসংঘ দেলা মানবিকতা আকর্ষণ পুরস্কার। সারা বিশ্বকু মহামারী করোনা ভাইরস কবলিত করে রেখেছে। এই ভাইরস যোগু রাজ্য সরকার ও কেন্দ্র সরকার লকডাউন বা শটডাউন ঘোষণা করেছিলেন। সেই লকডাউন সময়ে সাধারণ লোকঙ্ক পাইঁ নিঃস্বার্থপর সেবা করিথিবা চর্চিত বলিউড অভিনেতা সোনু সুদ জাতিসংঘ সম্মানজনক স্বতন্ত্র মানবিকতাপূর্ণ কার্য সম্মানরে সম্মানিত হয়েছেন। গোটিয়ে পটে নিশা কারবার মামলায় ঘাঁটি হয়ে বলিউড অভিনেতা নিন্দিত, অন্যপটে সোনু সুদ মানবীয় কার্য পাই জাতিসংঘর সম্মানপ্রাপ্ত হওয়া ভারত পাই এক গৌরব আনিছি। সূচনা অনুযায়ী করোনা মহামারী সময়ে পাখাপাখি ছ মাস ঊর্ধ্ব সময় ধরে সোনু সুদ বিদেশে ও সারা দেশে বিভিন্ন স্থানে ফসি রয়েছে প্রবাসী শ্রমিক ছাত্র ছাত্রীঙ্কু ঘরকু আনিবা ব্যবস্থা করাই, তা সহ চাকরি হেরাইথিবা অনেক লোকঙ্ক পাই জব পোর্টাল খোলিবা সহ স্থায়ী চাকরির বন্দোবস্ত করিলে। তবে ভার্চুয়াল সমারোহে মিলিত জাতিসংঘ বিকাশ কার্যক্রম দ্বারা সোনু সুদকু এই সম্মান প্রদান করা যাইছি। ব্যুরো রিপোর্ট, মেট্রো টিভি।